আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাস্টার এমবিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি মাহবুব আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া ছবি, মেসেজ অথবা ভিডিও কিভাবে ফিরে পাবেন। ভিডিওটি বেশি বড় করব না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চলুন স্টার্ট করি। ভিউয়ার্স, আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপের মধ্যে টাচ করবেন। উপরে ডান দিকে থ্রি ডট আছে, ওখানে টাচ করবেন। নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন। টাচ করার পর সেটিংয়ে টাচ করবেন। উপরে উঠান, একদম নিচে দেখুন লিখা আছে ইউর ফেসবুক ইনফরমেশান। এটার একটু নিচে লিখে আছে অ্যাক্সেস ইউর ইনফরমেশান। ওখানে টাচ করার পর একদম নিচে চলে যাবেন, ডাউনলোড ইউর ইনফরমেশান লেখা আছে, ওখানে টাচ করবেন। এখানে দেখুন পোস্ট, ফটো অ্যান্ড ভিডিও, কমেন্ট, লাইকড, রিয়েক্ট, ফ্রেন্ডস, যদি ফ্রেন্ডস আনফ্রেন্ড করে থাকেন ফিরে পাবেন, স্টোরিজ ডিলিট করলে ফিরে পাবেন, মেসেজ, গ্রুপ, পেজ, এভরিথিং। আপনি যা যা আপনার ফেসবুক থেকে ডিলিট করেছেন আপনি যদি ফিরে পেতে চান এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন সবগুলোতে মার্ক করা আছে, আমি সবগুলোকে আনমার্ক করে এখন দেখাবো যেটা আপনি ফিরে পেতে চান সেটা কীভাবে পাবেন। বন্ধুরা, আমি একদম উপরে চলে যাব, এখানে ডিসিলেক্ট অল লেখা আছে, ওখানে টাচ করব। টাচ করার পর সবগুলো আনমার্ক হয়ে যাবে। তো আমি শুধু মেসেজ ফিরে পেতে চাই, তো মেসেজে টাচ করে দেব। দেন একদম নিচে গিয়ে ক্রিয়েট ফাইলে টাচ করে দেব। এখানে পেন্ডিং আছে, আপনার ফেসবুকটি বেশি পুরনো হয় বা বেশি ইনফরমেশান আপনার ডিলিট করে থাকেন ফিরে পেতে চান, সময় লাগতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 8 ঘন্টারও বেশি লাগতে পারে। আপনার সবগুলো ইনফরমেশান একসাথে করার পর একটা নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান বারে গেলে দেখবেন একটি নোটিফিকেশান আসবে, ঠিক এরকম একটি নোটিফিকেশান, ইউর ফেসবুক ইনফরমেশান ফাইল ইজ রেডি টু ডাউনলোড। তো এখানে টাচ করবেন, টাচ করার পরে দেখবেন আমার দুটো ফাইল ডাউনলোড হয়েছে, একটা 4 জিবির উপরে, একটা 1.5 জিবির উপরে। তো আমি ছোটোটা করে দেখাবো, তো আপনি সবগুলো ফিরে পেতে চাইলে সবগুলোই করতে হবে। তো ডাউনলোডে টাচ করব। টাচ করার পর আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। আপনি ইচ্ছে করলে আপনি অন্য ব্রাউজার ইউজ করতে পারেন, তো যদি সেভ না থাকে ক্রোম ব্রাউজারে আপনার আইডিটি এখানে লগ ইন করে নেবেন। আমি আমার ফেসবুক আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে টাচ করে দিলাম। এখানে এরকম ডাউনলোড এসে যাবে, ডাউনলোডে টাচ করবেন। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড শেষ হওয়ার আগে একটি কাজ করে নিই, আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখব ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার লিখে সার্চ করব। দেখুন এখানে ফাইল ম্যানেজার ফ্রি অ্যান্ড ইজিলি লেখা আছে, 500 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে। এটাকে টাচ করব, আমি ইনস্টল করব। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর আমি ফাইল ম্যানেজারে টাচ করব অ্যান্ড এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করে দেব, অ্যালাউ করে দেব। এখানে দেখুন আর্চিভ আছে, জিপ ফাইলগুলো এখানে পাবেন আপনি, জিপ ফাইল ডাউনলোড হয়েছে। এখানে যাওয়ার পর দেখুন ফেসবুক ফাইলটি এখানে আছে, এটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে এক্সট্রাক্ট ফাইল টু, কোথায় সেভ করতে চান ওখানে টাচ করবেন। টাচ করার পর আপনার কাছে এরকম অনেকগুলো ফাইল আসবে, আপনি যেখানে ইচ্ছে সেখানে ডাউনলোড করতে ফাইলগুলো সেভ করতে পারেন। আমি DCIM এ সিলেক্ট করব, দেন এখানে টাচ করে দেব। এক্সট্রাকে টাচ করা দেওয়ার পর এই ফাইলগুলো আপনার কনভার্ট হয়ে যাবে। হওয়ার পর আপনাকে এখানে টাচ করতে হবে। টাচ করার পর আপনি যেখানে ফাইল সেভ করেছেন সেখানে যাবেন, যেমন আমি DCIM এ টাচ করেছি। দেন এখানে আমার নামের যে ফেসবুক আইডিটি ওখানে সেই নামে সবগুলো এখানে কনভার্ট হয়েছে। মেসেজে যাবেন, যাওয়ার পর আপনি ইনবক্সে যাবেন,
বক্সে যাওয়ার পর আপনার চ্যাট লিস্টটা এসে যাবে। আপনি যার যার সাথে চ্যাট করেছেন সবার লিস্ট আপনি পেয়ে যাবেন এখানে। তো আমি হারিস সোহেলের সাথে যে যে চ্যাটগুলো করেছি সেগুলো দেখাবো। মেসেজে টাচ করবেন, এখানে দুটো অপশান আছে, HTML ভিউয়ার্স থেকে করতে পারেন, গুগল ক্রোম থেকে করতে পারেন। তো আমি HTML থেকে করে দেখাবো। টাচ করার পরে দেখুন ওনার সাথে যা যা চ্যাট করেছি, ভয়েস মেসেজ করেছি, ছবি পাঠিয়েছি, ভিডিও পাঠিয়েছি, সবগুলো এসে যাবে। আমি দেখাচ্ছি আপনাকে, একটু জুম করে দেখাচ্ছি যে ওনার সাথে একটা মাহফিলের ব্যাপারে কথা বলেছিলাম, কে আসবে কোথায় আসবে সবগুলো লেখা এখানে আছে। বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।